আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, edutubd.com এর পক্ষ থেকে তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নার্গিস সুলতানা, সিনিয়র শিক্ষক শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগামী কয়েকদিন পরই প্রিটেস্ট পরীক্ষা শুরু হবে এবং এই প্রিটেস্ট পরীক্ষা শুরু হলে এখানে তোমাদের হিসাব বিজ্ঞানের দশম অধ্যায়ের একটা চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে বাধ্যতামূলকভাবে আনসার করতে হয় এবং সেই চ্যাপ্টারটা হলো তোমাদের দশম অধ্যায়। এই দশম অধ্যায় নিয়েই আজকে আমি তোমাদের পরপর কতগুলো ক্লাস নিচ্ছি, কারণ প্রত্যেকটা অঙ্কের আমি সলভ দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয়, বুঝে নিতে সুবিধা হয়। ইতিমধ্যে আমরা সৃজনশীল 1, 2 এবং 3 তোমরা পেয়ে গেছো। আমি আজকে তোমাদেরকে এই মুহূর্তে আমি তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে তোমরা সৃজনশীল 4 নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু পেয়ে যাবে। আমি একটু দেখি যে সৃজনশীল 4 নম্বর প্রশ্নটা কি আছে। এই সৃজনশীল 4 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো যে নিখিল চন্দ্রের ব্যবসায়ের 30/6/2014 তারিখে রেয়ামিল এবং অন্যান্য বিষয়বস্তুগুলো ছিল নিম্নরূপ। কী কী সেই বিষয়বস্তুগুলো ছিল সেটা আমরা একটু খেয়াল করি। দেখো, এখানে তোমার পণ্য ক্রয়, একটা খতিয়ান উদ্বৃত্ত এখানে কিন্তু আছে। খতিয়ান উদ্বৃত্ত যেটা আছে সেই খতিয়ান উদ্বৃত্তগুলো নিয়ে আর আমিল প্রস্তুত পূর্বেই করা আছে এবং কিছু সমন্বয় আছে। সমন্বয়টার দিকে একটু খেয়াল করো তোমরা। এখানে বলছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 20,000 টাকা এবং বাজার মূল্য 22,000 টাকা। আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে করার আগে সমন্বয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। এখানে কিন্তু তোমার সমাপনী মজুত পণ্যের মূল্য 2টা দেওয়া আছে। আবার খেয়াল করো, সমাপনী মজুত পণ্যের মূল্য কিন্তু তোমাদের 2টা দেওয়া আছে। এই 2টা প্রশ্নের 2টা সমাপনী যে মজুত পণ্যের মূল্য দেওয়া আছে, এখান থেকে তোমাদেরকে যে কোনো একটা নিতে হবে। তাহলে আমরা কোন নিব? হিসাব বিজ্ঞানের অনেকগুলো নীতি আছে, সেই নীতির মধ্যে একটা হচ্ছে রক্ষণশীলতার নীতি। এই রক্ষণশীলতার নীতি অনুযায়ী এখানে বাজার মূল্য এবং ক্রয় মূল্য যে 2টি মূল্য দেওয়া থাকবে সেখান থেকে যেটা কম বা ছোট সেটাকে কিন্তু আমরা ধরব। তো এখানে কম কোনটা আছে? কম আছে ক্রয় মূল্য 20,000 টাকা, বাজার মূল্য 22,000 টাকা এবং ক্রয় মূল্য কম। সো আমরা ক্রয় মূল্য 20,000 টাকা এটাকেই আমরা ধরে নিব। এই 20,000 টাকা তোমাদের সমাপনী মজুত পণ্যের মূল্য। দেনাদারের 10% অনাদায়ী দেনা সঞ্চিতি ধার্য করো। দেনাদারের 10% দেনাদার থেকে আমরা এই 10% বের করে নেব এবং এটা আমরা পরিচালন ব্যয়ে দেখাবো এবং দেনাদার থেকে বাদ দিয়ে দেখাবো। স্থায়ী সম্পদের উপর 5% অপচয় ধরতে হবে। এখানে বিবিধ স্থায়ী সম্পদ আছে, 1 লক্ষ টাকা, এর 5% অপচয় ধরবো এবং 5% পরিচালন ব্যয়ে দেখাবো এবং তোমার বাকিটা আমরা স্থায়ী সম্পত্তি যখন সম্পদ যখন করবো স্থায়ী সম্পদ থেকে এই অপচয়টা বাদ দিয়ে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা পুরো অঙ্কটা করার চেষ্টা করি। প্রথমে আছে নিখিল চন্দ্রের চলতি সম্পদের মোট পরিমাণ নির্ণয় করো। এখানে চলতি সম্পদ, আমার অনেক সম্পদ আছে, তার মধ্যে চলতি সম্পদ কোনগুলো সেটা আমাদের বের করতে হবে। দেখো, এখানে পণ্য ক্রয় বিক্রয় আছে, এটা একটাও আমাদের সম্পদ না। উত্তোলন মূলধন, দেনাদার এবং পাওনাদার, এখানে দেনাদার হচ্ছে তোমার চলতি সম্পদ আছে। তারপরে তোমার আছে অন্তর্মুখী ফেরত না, প্রাপ্য বিল তোমার চলতি সম্পদ। তারপরে তোমার আছে এখানে হাতে নগদ, সবচেয়ে তরল সম্পদ হাতে নগদ চলতি সম্পদ। এবং সবশেষে যেটা আছে আমরা দেনাদার থেকে কিন্তু এটা বাদ দিব, নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি যেটা আমাদের সমন্বয় আছে এটাকে কিন্তু বাদ দিতে হবে। তা প্রথমে আসো নিখিল চন্দ্রের চলতি সম্পদের পরিমাণ নির্ণয়। আমরা একের ক নম্বর অঙ্কটা আমরা এখন করে ফেলবো। আবার লিখি, নিখিল চন্দ্রের চলতি সম্পদের পরিমাণ নির্ণয়। তো শিক্ষার্থী বন্ধুরা, একের ক নম্বর অঙ্কটা দেখো আমরা বোর্ডে করে ফেলছি, নিখিল চন্দ্রের চলতি সম্পদের পরিমাণ নির্ণয়। একের ক, সরি, 4-এর ক, নিখিল চন্দ্রের চলতি সম্পদের পরিমাণ নির্ণয়। আসো আমরা এখানে করে ফেলি বিবরণ। আমরা টাকা ঘর 2টা নিব। বিবরণ, টাকা এবং টাকা,
আমরা এখানে এই সম্পদটা যদি আমরা তারল্যের মান অনুপাতে সাজাই তাহলে আমরা প্রথমেই হাতে নগদ দিব আর যদি তুমি মনে করো যে না আমি পরপর সাজাবো সাজাতে পারো নাম্বার কাটা যাবে না কিন্তু তারল্যের মান অনুপাতে সাজানোটাই ভালো তারপরে আমরা সাজাই প্রথমেই তো সবচেয়ে তরল সম্পদ কিন্তু আমার হাতে নগদ এখানে হাতে নগদ কত টাকা আছে আমরা একটু দেখে নিই হাতে নগদ আছে 45,000 টাকা এরপর আসছে সমাপনী মজুদ পণ্য প্রাপ্য বিল দিয়ে দিলাম আমরা প্রাপ্য বিল আছে এখানে 6,000 টাকা সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য এখানে আছে 20,000 টাকা দেনাদার আছে 82,000 বাদ এখানে সমন্বয়ে যেটা আছে সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে সমন্বয়ে আছে যে দেনাদারের উপর আমার অবচয় ধার্য করতে হবে দেনাদের উপর 10% অনাদায়ী দেনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে সুতরাং এই 10% অনাদায়ী দেনা সঞ্চিতি বাদ যাবে নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি 10% 82,000-এ 8,200 টাকা আমরা বাদ দিয়ে দেবো এখানে বাদ দিয়ে মোট আমরা যোগ করে দেব এখানে 0,08,73,800 মোট আমরা এখন যোগ করি মোট যোগ করে পাবো 1,44,800 আমরা মোট পেয়ে গেছি তাহলে মোট চলতি সম্পদের পরিমাণ 1,44,800 টাকা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক নাম্বার প্রশ্নটা ইতিমধ্যে করে ফেললাম এবং ক নাম্বারের যে রেজাল্ট আমরা পেলাম সেটা হচ্ছে 1,44,800 টাকা খ নাম্বারের অঙ্কটা এখানে আছে উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে 30 জুন 2014 তারিখে সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী প্রস্তুত করো এখানে কিন্তু তোমাকে বলিনি যে মোট মুনাফা নিট মুনাফা বা পরিচালনা মুনাফা এসব কোনো কিছু মানে পুরো অঙ্কটা কিন্তু এখানে আমাকে করতে হবে ঠিক আছে বা তোমাকে করতে হবে এখানে সম্পূর্ণ একদম নিট বিক্রয় থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যে তোমার নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা এবং মোট মুনাফা করার পরে তোমার এখানে অপরিচালন আয় যোগ করবা পরিচালন ব্যয় বাদ দিবা অপরিচালন আয় যোগ করবা অপরিচালন ব্যয় বাদ দিবা ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদেরকে করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আমার বোর্ডের যেহেতু স্পেস অনেক অল্প এ কারণে আমি মোট মুনাফা পর্যন্ত করে আবার আমি উপরে চলে যাব তারপরে আমি বাকি অংশটা করব তোমরা কিন্তু খাতায় যখন করবে একদম ধারাবাহিকভাবে করে আসবে একদম খাতা শুরু থেকে শুরু করবে তারপরে পাশের পেজে যখন যাবে সেটা করে ফেলবে আর পেজ উল্টাইলে যদি পেজ উল্টিয়ে ফেলো তোমরা পেজ উল্টাও যদি সম্ভব হয় জেন নিয়ে যাবে আর না হলে সেটা দরকার নেই কিন্তু যোগ বিয়োগ যেটাই হবে এটা কিন্তু একটু বড় সাইজের অঙ্ক হবে হ্যাঁ যোগ বিয়োগ যেটাই হোক না কেন এটা সঠিকভাবে করবে কোনো একটা ফিগার যেন বাদ না যায় সেদিকে কিন্তু খুব ভালোভাবে তোমরা খেয়াল রাখবে তো এখন আসো আমরা করে ফেলি পরের অঙ্কটা যে নিখিল চন্দ্রের বিশদ আয় বিবরণী 30 জুন 2014 তারিখে সমাপ্ত বছরের জন্য আমরা খ নাম্বার অঙ্কটা একটু করে ফেলছি নিখিল চন্দ্রের বিশদ আয় বিবরণী খেয়াল করো তোমরা সবাই নিখিল চন্দ্রের বিশদ আয় বিবরণী 30 জুন 2014 সালের জুন তারিখে সমাপ্ত বছরের জন্য খেয়াল করো আমরা ছক করে ফেলি ছকটা করে ফেলি এখানে টাকার ঘর তিনটা আসবে কারণ আমাদের অনেক সমন্বয় থাকে
সমন্বয়ের কাজগুলো আমরা প্রথম কলামে করব বিবরণ টাকা টাকা এবং টাকা বিবরণ টাকা টাকা এবং টাকা প্রথমেই আমরা চলে আসি নির্বিক্রয়ের পরিমাণ বের করব এখানে বিক্রয় আছে 3 লক্ষ টাকা বিক্রয় ফেরত 4000 এবং কারবারি বাট্টা আছে 3000 টাকা এটা বের করে বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নির্বিক্রয় তো আমরা প্রথমে নির্বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে তাহলে আমরা যেটা পাবো সেটা মোট মুনাফা তো নির্বিক্রয় আমরা বের করছি খেয়াল করো বিক্রয় আমি টাকা লিখতেছি বিক্রয় বাদ ফেরত বাদ কারবারি বাট্টা অনেকে কিন্তু প্রত্যেকটা লাইনে কাজ করে তারপরে তোমরা চলে যাও কিন্তু আমি এভাবে করার পক্ষপাতি কারণ এভাবে করলে তোমাদের সময়টা অনেক বাঁচবে যেহেতু আমাদের বিয়োগ চিহ্ন দেওয়ার জন্য আমরা ব্র্যাকেট চিহ্নটা ব্যবহার করি বিয়োগ বোঝানোর জন্য সুতরাং আমরা এটা খুব ইজিলি করতে পারি এখানে 3 লক্ষ টাকা থেকে আমরা বাদ দিব আমরা বিক্রয়ের কাজটা সবসময় 2 নম্বর কলামে করব যদি সমন্বয় থাকে আর সমন্বয় না থাকলে সরাসরি বিক্রয় আমরা 3 নম্বর কলামে লিখে দেব ফেরতের পরিমাণ আছে 4000 টাকা এবং কারবারি বাট্টা আছে 3000 টাকা আমরা বাদ দেব 3 লক্ষ থেকে আমরা 7000 টাকা বাদ দিলে যেটা পাবো 2 লক্ষ 93000 টাকা এই যে 2 লক্ষ 93000 টাকা পেলাম এটা আমরা পেলাম নেট বিক্রয় এখন আমরা যেটা করব নেট বিক্রয় থেকে বাদ দেব কি বিক্রিত পণ্যের ব্যয় একটা একটা কিন্তু একদম ধারাবাহিকভাবেই করে আসতে হবে শুধু তোমাকে মনে রাখতে হবে যে কোথায় কোনটা বসবে কোনটা প্রত্যক্ষ খরচ কোনটা পরোক্ষ খরচ বা কোনটা প্রত্যক্ষ আয় কোনটা পরোক্ষ আয় এগুলো মনে রাখলেই কিন্তু তোমার চলবে এখন আসো বাদ বিক্রিত পণ্যের ব্যয় আমরা এখানে লিখে দিলাম বাদ বিক্রিত পণ্যের ব্যয় বিক্রিত পণ্যের ব্যয় এখানে কি কি আছে আমরা প্রথমেই দেখব প্রারম্ভিক মজুদ পণ্য সর্বাগ্রে আসবে যেটা আমরা 2 নম্বর কলামে লিখব প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য এখানে আছে কত 52000 টাকা আমরা 2 নম্বর কলামে 52000 টাকা লিখে দিলাম এরপর আমরা ক্রয়ের কাজটা করব এবং ক্রয় থেকে আমরা কারবারি বাটাটা বাদ দিব এখানে ক্রয় আছে তোমার 2,50,000 টাকা বাদ কারবারি বাট্টা 1,000 টাকা সরি ক্রয় আছে 1,50,000 টাকা কারবারি বাট্টা আছে 1,000 টাকা বাদ দেওয়ার পরে আমরা যেটা পাবো 1,49,000 টাকা এর সঙ্গে আমার আর তেমন কিছুই এখানে নাই খাদিজান সরি নিখিল চন্দ্রের এই অঙ্কে আর কোনো প্রত্যক্ষ খরচ নাই সুতরাং আমরা সরাসরি এখন যে কাজটা করব সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে দিব সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে এখানে দুইটা মূল্য আছে একটা হচ্ছে ক্রয় মূল্য একটা হচ্ছে বাজার মূল্য এবং আমরা দেখছি ক্রয় মূল্য 20,000 টাকা যেটি কম এটা হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা এই কমটাই কিন্তু ধরবো তো আমরা এখন এই সমাপনী মজুদ পণ্য এই এখানে বাদ দিব বাদ সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য আমরা বাদ দিব 20,000 টাকা বাদ দিলে আমরা 52,000 ক্যালকুলেটর আমরা করে ফেলি এটা করার পরে যেটা আমরা পেলাম 1,81,000 টাকা এবং এই 1,81,000 টাকা আমরা ওই যে নেট বিক্রয় আছে নেট বিক্রয় থেকে আমরা বাদ দেব কারণ 1,81,000 টাকা যেটা বের হয়েছে সেটা হচ্ছে আমার নেট মুনাফা সরি বিক্রিত পণ্যের ব্যয় তাহলে আমার যেটা বের হলো 1,12,000 টাকা এটা হচ্ছে মোট মুনাফা শিক্ষার্থী বন্ধুরা আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যে আমার যেহেতু বোর্ডে জায়গা কম আমি একটা পর্যন্ত অঙ্ক করে আমরা আবার এই রেজাল্টটা উপরে নিয়ে যাব বাট তোমরা কিন্তু নিচে ধারাবাহিকভাবে করতে থাকবে
এখন আমরা যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে মোট মুনাফা। এই মোট মুনাফা বের করার জন্য প্রথমে আমরা নেট বিক্রয় বের করেছি। নেট বিক্রয়টা ছিল বিক্রয় থেকে ফেরত বাদ দিয়েছি এবং কারবারি ভাড়াটা বাদ দিয়েছি। এরপরে বাদ দিয়েছি কি আমরা বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য। এরপরে আমরা ক্রয়, ক্রয় থেকে কারবারি ভাড়াটা বাদ দিয়েছি এবং সবশেষে সমাপনী মজুত পণ্য আমরা বাদ দিয়েছি। তারপরে যে রেজাল্টটা আমরা এখন পেলাম সেটা হচ্ছে মোট মুনাফা। এই মোট মুনাফার সঙ্গে আমরা আমাদের যদি পরিচালন আয় থাকে সেটা আমরা যোগ করব। আমরা পুরো অঙ্ক খুঁজে দেখলাম যে এখানে পরিচালন আয় কিন্তু একটা আছে, সেটা হচ্ছে তোমার বাট্টা প্রাপ্তি, প্রাপ্ত বাট্টা। কমিশন শুধু প্রদত্ত আছে, বাট বাট্টা কিন্তু দুইটাই আছে, ডেবিটে আছে এবং ক্রেডিটে আছে। তো আমরা জানি প্রাপ্ত বাট্টাটা ক্রেডিটে, সো এই প্রাপ্ত বাট্টাটা আমরা যোগ করে দিব, বাট্টা যোগ করে দেব এখানে। তো আসো আমরা এখন যে রেজাল্ট আমরা পেয়েছি 1,12,000 টাকার প্রাপ্ত বাট্টা এবং প্রাপ্ত কমিশন দুইটাই আছে, সরি প্রাপ্ত বাট্টা এবং প্রাপ্ত কমিশন দুইটাই আছে। প্রাপ্ত বাট্টা আছে 3,000 টাকা এবং প্রাপ্ত কমিশন আছে 400 টাকা, অঙ্কে দুইটাই আছে। হ্যাঁ, আমি একটু নিচেরটা দেখে ফেলেছি, এ কারণে একটু ভুল হয়েছে। তোমাদের এখানে বাট্টা কিন্তু আছে 4,000 টাকা প্রদত্ত বাট্টা এবং 3,000 টাকা, আর পরবর্তীতে তোমার কমিশন আছে 1,000 টাকা এবং তোমার 400 টাকা। সো এখানে আমার পরিচালন আয় যে দুইটা আছে, দুইটা আয় কিন্তু এখানে আছে। তো আমরা প্রথমে লিখব বাট্টা, প্রাপ্ত বাট্টা 300 এবং প্রাপ্ত কমিশন হচ্ছে 400। কী করবো এটা আমরা মোট মুনাফার সাথে যোগ করব। তো আসো আমি মোট মুনাফাটা আমি উপরে নিয়ে চলে যাচ্ছি, আমার নিচে জায়গা না থাকার কারণে আমি উপরে নিয়ে চলে যাচ্ছি। মোট মুনাফা 1,12,000 টাকা, একই অঙ্ক কিন্তু চলছে, খ নাম্বারই তোমাদের জন্য চলছে, একের খ, চারের খ নাম্বার অঙ্ক কিন্তু এখানে চলছে। এখন আমরা যেটা করছি সেটা খ নাম্বার। তো আসো মোট মুনাফা, আমি কিন্তু ক থেকে খ থেকে কোনো কিছু লিখছি না, কারণ আমাদের একই অঙ্ক চলছে। আবার আমি বললাম 1,12,000 টাকা। আমরা এখন যোগ পরিচালন আয়, পরিচালন আয় ইতিমধ্যে আমরা দুইটা পেয়েছি, পরিচালন আয়, এবং আমাদের পুরো বই খুঁজলে বারবার এই দুইটা আয়ের মধ্যেই পাবো, একটা হচ্ছে কমিশন প্রাপ্তি আর একটা হচ্ছে বাট্টা প্রাপ্তি। তো বাট্টা প্রাপ্তি আর কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি এবং কমিশন প্রাপ্তি বা প্রাপ্ত কমিশন এবং প্রাপ্ত বাট্টা, যে কোনো তোমরা লিখতে পারো। এখানে তোমার প্রাপ্ত বা প্রাপ্ত বাট্টা আছে 3,000 টাকা এবং কমিশন আছে 400, মোট 3,400 টাকা। পরিচালন আয় সবসময় মোট মুনাফার সাথে কিন্তু যোগ হয়, আবারও বলে পরিচালন আয় সবসময় মোট মুনাফার সাথে যোগ হবে। তো আমরা এখন যোগ করে দিই 1,15,400 টাকা আমরা পেলাম। এখন কিন্তু এটাকে আমরা পরিচালন আয় ব্যয় পরিচালন মুনাফা কোনো কিছুই লিখতে পারবো না, কারণ এখানে আমার কিছু পরিচালন ব্যয় আছে। যদি পরিচালন ব্যয় তোমার অঙ্কে না থাকে তাহলে এটাকেই কিন্তু পরিচালন মুনাফা হিসাবে নিবে। এখন আমরা বাদ দিব পরিচালন মুনাফা ব্যয়, বাট পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ে প্রথমেই আমরা খেয়াল করি এখানে কি কি আছে। পরিচালন ব্যয়ে প্রথমে আছে প্রদত্ত বাট্টা 4,000 এবং প্রদত্ত কমিশন আছে 1,000। প্রদত্ত বাট্টা, প্রদত্ত বাট্টা 4,000, প্রদত্ত কমিশন 1,000 টাকা। আর কি কী আছে আমরা একটু দেখি। প্রদত্ত বাট্টা এখানে দেখো বেতন দেওয়া আছে, বেতনটা দেওয়া আছে কিন্তু 10 মাসের, যেহেতু 10 মাসের বেতন দেওয়া আছে আমাদের বছরটা টোটাল বছরটা কিন্তু 12 মাসের, তা বেতন দেওয়া আছে তোমার 10 মাসের এখানে 20,000 টাকা, তার মানে প্রতি মাসের বেতন হচ্ছে 2,000 টাকা। আর তাহলে আমার বেতন 12 মাসের হতে হলে আরও 2 মাসের বেতন কিন্তু বকেয়া রয়েছে, তাহলে বেতন এখানে হচ্ছে 20,000 টাকা। আমরা লিখলাম বেতন, বেতন 20,000 টাকা। কেন আমরা প্রথম কলামে লিখলাম, কারণ এখানে আমার সমন্বয়ের কাজটা রয়েছে, যোগ বকেয়া বেতন, যোগ বকেয়া বা বকেয়া বেতন লিখতে পারো 4,000 টাকা, 2 মাসের বাকি আছে 24,000 টাকা।
এই 24,000 টাকায় এবছরের খরচ পরিচালন ব্যয় কিন্তু 4,000 টাকা বাকি আছে। এখন তোমরা খুব ভালো করে খেয়াল করো, অনাদায়ী পাওনা এখানে আছে 3,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 2,600 টাকা, অনাদায়ী পাওনা আছে 3,000 টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে তোমার 2,600 টাকা। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু আমার 8,200 টাকা আছে। তা আমরা প্রথমেই লিখবো অনাদায়ী পাওনা 3,000 টাকা। এই কাজটা একটু খেয়াল করো তোমরা, এখানে ছোট জায়গা যদিও, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা 3,000 টাকা যোগ যেটা সমন্বয়ে আছে সেই সমন্বয়ে নতুন অনাদায়ী সমন্বয়টা সবসময় তোমার নতুন হয় আর রেয়ামিলেরটা পুরানো। সঞ্চিতি 8,200 বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত আছে এখানে? বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এখানে আছে 2,600 টাকা। বাট পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিত আছে 2,600 টাকা। এখানে আমরা 2,600 টাকা লিখলাম, এখন আমরা এটা বাদ দিয়ে দিব। 8,311,200 থেকে 2,600 টাকা আমরা বাদ দেব। 11,200 বাদ দিলে 8,600, 8,600 টাকা এখানে চলে আসলো। আমরা আর খেয়াল করে দেখি এখানে আর কোনো কিছু আছে কি না। আর একটা মাত্র আছে, সেটা হচ্ছে স্থায়ী সম্পদের অবচয়। স্থায়ী সম্পদ এখানে যেটা আছে স্থায়ী সম্পদের উপর আমার 5% অবচয় ধরতে বলেছে। তাই স্থায়ী সম্পদের পরিমাণ এখানে আছে আমার 1,00,000 টাকা, তাহলে 5% অবচয় হচ্ছে 5,000 টাকা। তো সে দেখো স্থায়ী সম্পদের অবচয় আমরা এখানে লিখব 5,000 টাকা, স্থায়ী সম্পদের অবচয়। এখন আমরা যেগুলো করছি সবগুলো কিন্তু পরিচালন ব্যয়, স্থায়ী সম্পদের অবচয় 5,000 টাকা। খেয়াল করো আমরা এখন এই সবগুলো কিন্তু যোগ করব, এই সব পরিচালন ব্যয়গুলো যোগ করে এখানে লিখে আমরা এই যে তোমার মোট মুনাফা আছে, মোট মুনাফার সাথে যে আমরা পরিচালন আয় বাট্টা প্রাপ্তি কমিশন প্রাপ্তি যোগ করে যে ফিগারটা পেয়েছি 1,15,400, এইটা থেকে বাদ দিলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা পাবো আমরা পরিচালন মুনাফা। তো এখন আমি টোটালটা যোগ করি, এখানে টোটাল আছে তোমার 4,000, 5,000, তারপর 24,000, 29,000, 34,000, 8,000, 12,000, 42,000, 42,600 টাকা, 42,600 টাকা। এই 42,600 আমি এখন বিয়োগ করবো 1,15,000 টাকা থেকে। 1,15,000 টাকা হলে 72,800 টাকা। 72,000 যে 800 টাকা পেলাম এটা হচ্ছে আমি পেলাম পরিচালন মুনাফা। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি 72,800 আমি উপরে নিয়ে চলে যাচ্ছি, কারণ এখনও আমার কিছু অপরিচালনের কাজ আছে। তাহলে আমার পরিচালন মুনাফা যেটা আমি পেলাম, পরিচালন মুনাফা 72,800 টাকা, 72,800 টাকা। আমি আগেই বলেছি যে অঙ্কটা একটু বড়, গ নাম্বারটা যেহেতু একটু ছোট আছে এখানে খ নাম্বারটা অনেক বড়। এখন আসো আর কি কি খরচ এখানে আছে আমরা একটু দেখে নিই। অপরিচালন আয় ব্যয় যেগুলো আছে সেগুলোর কাজ এখন আমরা করব। এখানে এবার খেয়াল করি যে এখানে অপরিচালন আয় কিছু আছে কি না। আমরা অপরিচালন আয় যোগ করব, কিন্তু অপরিচালন আয় কিন্তু এখানে আমি খুঁজে পাচ্ছি না, একটাও নাই। এখন যেটা দিব আমরা অপরিচালন ব্যয়টা বাদ দিব, বাদ অপরিচালন ব্যয়। এই পরিচালন মুনাফার সাথে যেহেতু তোমার অপরিচালন আয় নাই, আমরা অপরিচালন ব্যয়টা বাদ দিয়ে দিব। অপরিচালন ব্যয়, অপরিচালন ব্যয় আছে মূলধনের সুদ, মূলধনের উপরে 5% হারে সুদ ধরতে হবে। এই মূলধনের উপরে আমি সুদ বের করব, 2,00,000 টাকার 5% আমরা এখন বের করব। বের করে যেটা পাবো সেটা হচ্ছে 10,000 টাকা আমরা দিব মূলধনের সুদ 10,000 টাকা, এবং যোগ করে আমি পেলাম 82,800 টাকা। খেয়াল করো এখানে কিন্তু আমার এখানে যেটা আমি পেলাম
সেই তোমার পরিচালন ব্যয় মাত্র একটাই আছে, পরিচালন আয় কোনোটা নেই। এখন আমরা করে যে 82,800 টাকা আমরা পেলাম, সরি মূলধনের সুদ ব্যয় বাদ যাবে, মূলধনের সুদ ব্যয় বাদ যাবে, এটা হচ্ছে 62,800 টাকা। এই 62,800 যেটা আমরা পেলাম সেটা হচ্ছে নেট মুনাফা, নেট মুনাফা। আবার খেয়াল করো আমাদের এই অঙ্কটা একটু বড়, আমাদের আমি একটু আগে ভুল করেছিলাম যে এটা পরিচালন মানে ব্যয় লিখেছি বাদ যাবে, বাট আমি করে ফেলেছিলাম যোগ, এটা হতে পারে। এরকম ভুল তোমাদের অনেক সময় হবে, যদি হয় সঙ্গে সঙ্গে তোমরা এটা খেয়াল করবে এবং সংশোধন করে নেবে। এই ধরনের ভুলগুলো কিন্তু শিক্ষার্থীরা সহজে ধরতে পারে না, কোনোভাবেই ধরতে পারে না, তা তোমরা একটু সতর্ক থাকবে। তো যাই হোক, অপরিচালন ব্যয় এখানে আছে মূলধনের সুদ, এবং মূলধনের সুদ 10,000 টাকা, সেটা বাদ দিয়ে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তোমার নেট মুনাফা, এবং নেট মুনাফা হলো 62,600 টাকা। এবার আমরা গ নম্বর অঙ্কে চলে যাব। গ নম্বর অঙ্কটা আছে এখানে আমার নিখিলচন্দ্রের ব্যবসায় নেট মুনাফার অনুপাত এবং চলতি অনুপাত নির্ণয় করো। তো নেট মুনাফা আমরা দেখব যে নেট মুনাফার অনুপাত এবং চলতি অনুপাত করার জন্য আমার এখানে এই ধরনের ছকের দরকার নেই, একটা ফর্মুলা আছে সুনির্দিষ্ট, সেই সুনির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী আমরা করে ফেলব। প্রথমে আমরা নেট মুনাফার অনুপাতের জন্য আমার কী কী লাগবে সেটা আমরা একটু দেখি। নেট মুনাফার অনুপাতের জন্য আমার নেট মুনাফা এবং নেট বিক্রয় লাগবে। তো আমরা কিন্তু ইতিমধ্যে অঙ্ক করার সময় নেট মুনাফা এবং নেট বিক্রয় পেয়েছি। গ নাম্বার অঙ্ক আমরা এখানে গ নাম্বার করছি। তো এখানে এখানে নেট বিক্রয়, নেট মুনাফা 62,800, 62,800 নেট বিক্রয়, নেট বিক্রয় এখানে আসছে 293,000 টাকা। শুধু ফর্মুলাটা মনে রাখতে হবে। এখন লেখো আমরা জানি, তোমরা যদি কেউ লিখতে চাও যে খ হতে প্রাপ্ত বা খ হতে পায়, লিখতে পারো, অসুবিধা নেই। খ হতে আমরা এই নিট মুনাফাটা কোথা থেকে পেলাম? খ হতে প্রাপ্ত, এটা আমরা খ থেকে পেয়েছি, এটাও আমরা খ হতে প্রাপ্ত বা খ হতে আনিত, আমরা খ যখন অঙ্ক করেছি তখন কিন্তু এটা আমরা পেয়েছি। আমরা জানি নিট মুনাফার হার ইকুয়াল টু নিট মুনাফার অনুপাত ইকুয়াল টু, সরি, নিট মুনাফার অনুপাত ইকুয়াল টু, নিট মুনাফার অনুপাত বলেছি, অ্যাকচুয়ালি নিট মুনাফার হার হওয়া দরকার ছিল, এটা নিট মুনাফার অনুপাত ইকুয়াল টু, তারপর আমরা অনুপাতই লিখে দিলাম, এটা কোনো অনুপাত হবে না, প্রশ্নপত্রে বইয়ে ভুল আছে। নিট মুনাফার হার ইকুয়াল টু নিট মুনাফা বাই নিট বিক্রয়, এবং নিট মুনাফা নিট বিক্রয় যে রেজাল্টটা আসবে এর সাথে আমার গুণ করতে হবে 100, করলে যে রেজাল্টটা পাবো সেটাই আমার অত আসবে। তাহলে 62,800 293,000 গুণ 100, রেজাল্টটা তোমরা করে ফেলবা 21.43% চলে আসলো। তাই নিট মুনাফার হার বা নিট মুনাফার অনুপাত যাই বলো না কেন, এটা আসলো 21.43%। এবার আসো পরবর্তীতে বলছে যে চলতি অনুপাত কত, তো এখানে চলতি অনুপাত আমাদেরকে নির্ণয় করতে হবে। চলতি অনুপাত নির্ণয় করার জন্য আমার সম্পদ এবং মোট চলতি দায় লাগবে। আমরা এখানে মোট চলতির সম্পদ ইতিমধ্যে বের করেছিলাম, এবং চলতি দায় এখানে যেগুলো আছে সেগুলো আমাদের যোগ করে নিতে হবে। চলতি দায়ের পরিমাণ এখানে আছে পাওনাদার, তারপরে তোমার আছে বকেয়া বেতন, এগুলো সব যোগ করে আমাকে নিতে হবে, কিন্তু তারপরে আমি চলতি দায়ের পরিমাণটা এখানে পাব। তো আসো আমরা এখানে নেট মুনাফার অনুপাতটা শেষ হলো, এখন আমরা চলতি অনুপাত বের করব। আবার এই অঙ্কের শেষ অংশে তোমরা লিখবে যে আবার আবার চলতি সম্পদ, চলতি সম্পদ আমরা কিন্তু এই প্রশ্নের ক নাম্বার অঙ্কে আমরা চলতি সম্পদের পরিমাণটা বের করেছিলাম। চলতি সম্পদ এখানে আছে 144,800, এবং এই টাকাটা আমার ক নাম্বারে করা আছে, টাকা ব্র্যাকেটে আমি লিখে দেব ক হতে প্রাপ্ত
চলতি দায়, চলতি দায় এখানে কি কি আছে? আমার যেহেতু এটা আগে করা নেই, আমরা এখন যোগ করে নেব পাওনাদার যোগ প্রদেয় বিল যোগ বকেয়া বেতন। পাওনাদারের পরিমাণ এখানে 42,000 যোগ 11,000 যোগ 4,000 টাকা, 52,000-53,000 টাকা। এখন আমরা সূত্র লিখি। আমরা জানি চলতি অনুপাত ইকুয়াল টু চলতি সম্পদ বাই চলতি দায়। তো আমরা চলতি সম্পদ 1,44,800 এবং চলতি দায় 57,000। এই অঙ্কটা করার জন্য তোমরা লবকে সবসময় হর দিয়ে ভাগ করবা, লবকে হর দিয়ে ভাগ করবা, করে নিচের স্টু দিয়ে 1 এবং যে রেজাল্ট আসবে সেটা আমরা দিয়ে দিব। এখানে আসছে 2.54:1। তো এভাবে তোমরা অঙ্কটা শেষ করবে, ঠিক আছে? তো আমরা ইতিমধ্যে সৃজনশীল 4 নম্বর প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরলাম এবং এখানে খ নম্বর অঙ্কটা অনেক বড় একটা অঙ্ক, বিশদ আয় বিবরণী সম্পূর্ণ করতে হয়েছে। এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা একটু মাথা ঠান্ডা করে করবে, কারণ এখানে তোমার নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে তোমার মোট মুনাফার সঙ্গে তোমার পরিচালন আয় যোগ করতে হয়েছে, পরিচালন ব্যয় বাদ দিতে হয়েছে, অপরিচালন আয় যদিও এখানে নাই, অপরিচালন ব্যয় বাদ দিতে হয়েছে, দিয়ে তারপরে কিন্তু আমরা নিট মুনাফা পেয়েছি। একইভাবে এখানে নতুন আরেকটা জিনিস আমরা শিখলাম, যেটা তোমার নিট মুনাফার অনুপাত এবং চলতি অনুপাত, এর ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করে ফেলবে এবং চলতি সম্পদ, চলতি দায়, তারপরে তোমার যা নিট বিক্রয়, এগুলো প্রশ্ন অঙ্ক করার সময়ই তোমরা পেয়ে যাবে। আর যদি না পাও তাহলে তোমরা এটা ক্যালকুলেশন করে নিয়ে তারপরে করবে, এটা করতে থাকো, এটাও অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? আর তোমরা 10ম অধ্যায়ের এই টাইপের অঙ্কগুলো যে টেস্ট পেপারে আছে সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের যে কোনো সমস্যা, এই ধরনের অঙ্কের যদি কোনো সমস্যা থাকে সে সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তো তোমরা সবাই খুব ভালো থাকো, ভালোভাবে পড়াশুনো করো, তোমাদের এই অধ্যায়ের প্রবলেমগুলো তোমরা edutube.com-এর মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ, যে সমস্যাগুলো তোমাদের সামনে আসে সেটার সমাধানগুলো তো পেয়ে যাচ্ছ, তারপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা লিখবে, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবার প্রতি আমার শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।